আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এখন কথা বলব শেখ মকার মাদানির সাথে তিনি আমাদের সাথে আছেন। তো আমরা ওনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাবো যে আমাদের আমরা দেখি যে আমাদের অনেকেই বলেন বা আমাদের কিছু ভাইয়েরা আছেন তারা বলেন যে আমাদের দায়রা বা আমাদের আলেমরা অনেক বিষয় নিয়ে কথা বলেন আকিদার বিষয়ে ফিকিম মাসালের বিষয়ে আখলাকের বিষয়ে কিন্তু আমাদের দেখা যায় যে জিহাদের বিষয়ে আলোচনা এত বেশি আসে না বলে অনেকেই বলতে বলতে থাকেন তো জিহাদের বিষয়টা ইসলামে কতটুকু গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা নিয়ে কেন আমাদের আলেমরা আলোচনা করেন না এই বিষয়টা আমরা জানতে চাবো শেখ মুকার হোসেন সালাম জিহাদ জিহাদকে আমরা কোনোভাবেই গুরুত্বহীন ভাবতে পারি না এবং জিহাদ এমন কোনো অধ্যায় নয় যে এটা অনেক কাল্পনিক বিষয় জিহাদ শুধুমাত্র মতে মুহাম্মাদি বা সাল্লাম থেকেই শুরু না এই জিহাদ পূর্ব যুগ থেকেও ছিল আর এই যেহাদের মর্যাদার ব্যাপারে যেহাদে একটু দান করার ব্যাপারে যেহাদে একদিন সিয়াম পালনের ব্যাপারে যেহাদে ঘোড়ার উপর নিয়ে ঘোড়ার উপর মানে দৌড়ানোর প্রত্যেকটা বিষয়ে ফজিলত আছে সালাত আদায় করতে হয় সালাতের গুরুত্ব নিয়ে আমরা অনেক ওয়াজও করে থাকি কিন্তু মাত্র চার রাখাত সালাদ রাকাত হয়ে যায় যে সালাত দেখা যাচ্ছে এক রেখাত সালাদও পরিপূর্ণ হয় না অথচ এই সালাতের মাধ্যমেই এক অক্ত সালাত শেষ হয়ে যায় যেটা জেহাদে সফরে গেলে আমরা চার রেখাত সালাদকে দুই রেখাত করি কিন্তু জেহাদের ক্ষেত্রে সেই সালাদকেও কমানো হয়েছে তো জেহাদকে গুরুত্বহীন কেউ ভাবেননি এবং আহলেসুন্না ওয়াল জামাত যারা বড়ো বড়ো বিদ্যান পূর্বে চলে গেছেন তারাও কেউ কখনো জিহাদকে ছোট করে দেখেননি কিন্তু জিহাদ বলতে তো আমরা শুধুমাত্র বুঝি তরবারি দিয়ে যুদ্ধ করা মারা বা বর্তমান যুগে ফায়ার করা এগুলো আমরা বুঝি জিহাদ শব্দ শব্দটার অর্থই আমাদের প্রথমে জানার দরকার ছিল যে জিহাদ মানে কি প্রচেষ্টা চালানো ইসলামের জন্য প্রচেষ্টা চালানো ইসলামের পতাকা কে ইসলামের পতাকাকে কে নিদর্শনকে কে যেন জমিনে প্রতিষ্ঠিত এবং তাকে উঁচু মর্যাদায় রাখতে পারি এই জন্য প্রচেষ্টা করা হ্যাঁ প্রয়োজনে কখন কিছু হতে পারে প্রয়োজনে কাউকে ধমক দিতে হতে পারে প্রয়োজনে শেষ পর্যন্ত নীতিমালার আলোকে শর্ত সাপেক্ষে দরবারে নিয়েও নামতে হতে পারে এটা জিহাদ তো অনেকে জিহাদের অর্থ ভিন্নভাবে ধরে রেখেছেন মুরজিয়ারা তারা মনে করেন যে না শুধুমাত্র দাওয়াত মানুষকে বলা তারপরে ইমানে ভালো মানসিকতা রাখা এগুলো মানুষের সামনে প্রচার করা এটাই হচ্ছে মানে জিহাদ এটা মানুষ মনে করে এটা যেমন ঠিক নয় আবার অনেকে যদি আহলেসোনাল জামাতের মধ্যেও কোনো আলেম এরকম মনে করে যে না কথা কলম সংগঠন শুধুমাত্র এটাই জিহাদ এটা আরও ভুল কথা আবার কেউ আছেন এরাও নামধারী আহলেসোন জামা মনে করেন যে না ইনফিরু খিফাউজাহিদ আবার বৃদ্ধ বনিতা যারা বড় আছো ছোটো আছো সুস্থ অসুস্থ যা আছে সব বেরিয়ে যাও এবং বোমা মারো মারো কাটো কোথায় অমুসলিম আছে কোথায় মূর্তি আছে আসে ভাঙ্গচুরো ইত্যাদি এইটা যারা জেহাদের ব্যাখ্যা করেছেন এটাও ঠিক নাই তো আসলে জেহাদ একটা কমপ্লেক্স বিষয় অনেক বিষয়ের সাথে সম্পৃক্ত প্রয়োজনে মাজিবনু জবাল রাত আল্লাহ তাল আহকে তাল্লাম যখন পাঠালেন তখন ওখানে কিন্তু বললেন না তুমি প্রয়োজনে তাদের সাথে জেহাদ করো তার মানে কি ওদেরকে আগে কালেমার দাওয়াত দিতে হবে ওরা যদি গ্রহণ করে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে ইয়ে আছে শর্ত আছে ইনহুম আতাও যদি তারা মেনে নেয় তাহলে তুমি সালা দাওয়াত দাও যদি মেনে নেয় তাহলে তুমি এটা এরকম করতে করতে কিন্তু শেষ পর্যন্ত বললেন না যদি না মানে তাহলে এরকম কিন্তু বলেননি রাসুল সো জেহাদের কথা আমরা সময় ক্ষেত্রে বলি এবং বলবো আর আহসন জামাতের হ্যাঁ আর একটা বিষয় জিহাদের আলোচনা বিভিন্ন কারণে অনেক সময় বন্ধ হয়ে গেছে সেখানেও আমাদের কিছু দোষ আছে ব্যাখ্যা বিশ্লেষণ মানুষের সামনে উপস্থাপনার ভঙ্গিমা এটি আমাদের কিছু দোষ আছে এই দোষের কারণেও কিছু জিহাদের একটা আয়াত পড়লেও মানুষ মনে করে যে এখন মনে হয় জেহাদের আলোচনা হবে কারণ এরকম আলোচনা আগে চলে গেছে আমরা দেখেছি সালাতের আলোচনা করছে হঠাৎ করে জেহাদের আলোচনা নিয়ে এসে মানুষকে গরম করে দিয়েছে এরকম জিহাদ না জিহাদের যখন আলোচনার সময় হবে তখন অবশ্যই অবশ্যই আলেমরা করবে যেমন এখন দেখার সময় দেখা গেছে যে যখন মানুষ বন্যায় আক্রান্ত হয় তখন আলেমরা বন্যার্থীদের সাহায্যের জন্য বলে সুন্দর কথা বলছেন তাহলে প্রেক্ষাপট যখন আসবে জিহাদের যখন জিহাদের সময় অবশ্যই আহলে সন্ন্যাদের জামাতের আলেমরা বিষয়ে নিয়ে কথা বলে তো কথাটা বলেই দিলেন তো যখন যেটা পর্যায়ে আসবে তখন অবশ্যই আলেমগান এই বিষয়ে কথা বলবেন সুতরাং কেউ যদি বলে যে আলেমরা শুধু এই বিষয়ে নিয়ে বসে আছে জিহাদ নিয়ে বসে নাই বা জিহাদ নিয়ে কথা বলে না বলে না কে বলেছে অবশ্যই বলে প্রয়োজনে আরও বলবে এবং এই আলেমদের কোন কখনো যদি জিহাদে মানুষকে নামতে হয় এই আলেমদের কথাতেই মানুষ নাম আলেমদের কথাতেই মানুষ নাম রাষ্ট্রের মাধ্যমে যখন জিহাদ হবে রাষ্ট্র আলেমদেরকে ব্যবহার করবে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য মানুষকে এই বিষয়ে অগ্রসর করার জন্য এখনো যেরকম রাষ্ট্র বিভিন্ন প্রেক্ষাপটে বিষয় বললো সরাসরি প্রধানমন্ত্রী বলেছেন মানে সরাসরি উনি বলেছেন যে মসজিদের ইমাম যা তারপরে আলেম যারা আছেন তারা মসজিদের মুসলিদেরকে আপনারা অ্যালার্ট করেন বা এই বিষয়ে নির্দেশনা দেন এভাবে বলেছে তখনও ইনশাআল্লাহ আসবে তখন আগের যুগে আমরা এরকমorse মানে রাষ্ট্র প্রদানের বা সরকার প্রধানে বা খলিফার নির্দেশনা আলেমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করছে ফজিলত বলছে এবং এর এটাকে মানুষকে অগ্ৰাসার হওয়ার অংশ করার জন্য জান এবং মাল দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে যখন ব্যাপারটা তৈরি হবে তখনই বলবে জি জি ইনশাআল্লাহ বলবে